মোহনবাগানের ১৯১১ মঞ্চ সোমবার রাতে সেই সবুজ মেরুন মঞ্চ হয়ে উঠল বিশ্বজনীন। মোহনবাগান রত্ন সম্মান পেয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যে বলেই দিলেন, এখান থেকে বিশ্ব ফুটবলের ভাবনা শুরু হোক, অলিম্পিকে আমরা পদক পাচ্ছি, তাহলে ফুটবলই বা বিশ্বকাপে খেলতে পারবো না কেন? এখান থেকে শপথ নিন, বিশ্বকাপে আমাদের খেলতেই হবে। এই দিনটা দেখে যেতে চায়। অজস্র তারকা ঝলমলে উপস্থিতেই অতীতের মোহনবাগান রত্ন সৈয়দ নওমুদ্দিন, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকাররা যেমন ছিলেন, তেমনই ছিলেন একাধিক মন্ত্রীরাও। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সেদিন বাংলার ফুটবলের ব্যর্থতা নিয়ে আক্ষেপ করলেন, কিন্তু সবাই অপেক্ষা করছিলেন সৌরভের মুখ থেকে কিছু শোনার জন্য। মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসু শোনালেন গল্প, সৌরভকে আমাদের ক্লাবে সই করাতে গিয়ে প্রায় গ্রেপ্তার হয়ে যাচ্ছিলাম, ওর বাবা চণ্ডীদা আমার বিরুদ্ধে সৌরভকে কিডন্যাপ করার অভিযোগ এনেছিলেন, শেষে ওর মা আমাদের রক্ষা করেছিলেন। সৌরভ বললেন, তখন সেন্ট জেভিয়ার স্কুলে পড়তাম, ছুটি হলেই চলে আসতাম মোহনবাগানের খেলা দেখতে। মানুষদা, বিদেশদা, সত্যদা আমার খুব প্রিয় ফুটবলার ছিলেন। পরে এখানে ক্রিকেট প্র্যাকটিস করতাম, তখন একটা মাত্র উইকেট করা থাকতো এখানে, অপেক্ষা করতাম আর ফুটবলারদের দেখতাম। এরপরে সৌরভ বলেন, আমি অনেক খেলোয়াড়কেই বলতে বলছি, শুনেছি অর্থ নেই, অর্থ পাইনি, কিন্তু আমি বলবো টাকাটাই সব নয়, দক্ষতা থাকলে টাকাটা বাধা হয় না। রত্ন সম্মানের জন্য ক্লাব যে সাম্মানিক অর্থ দিয়েছিল তাও সৌরভ দিয়ে দিলেন যুব ফুটবলারদের উন্নতিতে। সকালে মোহনবাগান মাঠে টিম নিয়ে প্রথম প্র্যাকটিসে নামেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতো। বিকেলে প্রাক্তন ফুটবলাররা খেললেন ম্যাচ। সচিব দেবাশিস দত্ত বলে গেলেন, পথ দেখায় মোহনবাগান, বাকিরা করে অনুসরণ। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।